চাপা অনেক টেস্টি হয়েছে, একদম পুরা একদম পুরো জোস হয়েছে। তুমি কি হাট দিয়েও খেয়ে ফেলবা? না হাট দিয়ে খাবো না, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কাছের দূরের সবাই ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। এখন আমি একটু বারবিকিউর জন্য মশলা মাখিয়ে নেব। আমি মুরগিটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, না হলে মশলাটা একদম ইয়ে হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি রাঁধুনি রেডি মিক্সটা নিয়েছি, আর সাথে থাকবে দই, লেবুর রস, আমি দইটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে দিলাম, এখানে আমি লবণটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আমি এখানে একটু মরিচ দিয়ে দিলাম, আমার ঝালটা একটু বেশি ভালো লাগে, মিক্সড করে নিলাম। তেল দিয়ে দিলাম, মশলাটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে মশলাটা খুলে যাবে। মশলাটা টেস্ট করে আমি সামান্য একটু লবণ আরও দিয়েছি, চিনি দিয়েছি। এখন মশলাটা আমার হয়ে গিয়েছে, মশলা গ্রেভিটা সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু মুরগিতে একটু হালকা আদা রসুন দিয়ে দিয়েছি, প্যাকেটে থাকে তারপর একটু দিয়ে দিলাম, আমার ভালো লাগে। দিয়ে দিয়েছি, প্যাকেটে থাকে তারপর একটু দিয়ে দিলাম, আমার ভালো লাগে।
আচ্ছা এখন আমি ঢেকে রাখবো। দুই ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বক্স করে ফেললাম। দুই ঘন্টা হয়ে গিয়েছে, আমি পরে ইয়ে করবো, বারবিকিউ করবো রাতের দিকে। আমি এখন একটু রাইস করে নেব। চালটা দিয়ে দিলাম, আমি একটু নাড়াই, নাহলে চালগুলো ভেঙে যাবে। ব্ল্যাক পেপার দিয়ে দিব, আমি এখানে আরো বাটার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা।
একটু এড করো, হয়ে যাবে। ও অনেক অনেক এখানে এখানে গঙ্গিটা অনেক সুন্দর লাগছে। মা অনেক খারাপ হচ্ছে। হ্যাঁ এটা খুব হচ্ছে তো, আমি জানি এটা মজা হবে অনেক। তাই আমি এটাকে উল্টিয়ে আবার তেল ব্রাশ করে দিয়েছি। এখানে দাও আমার অনেক ভালো লাগছে। তাই আমার মনে হচ্ছে আমি ওই যে আমার মনে আছে আমি প্রথম বার্বিকিউ যখন খেয়েছি আমার তখন এর কথা মনে পড়ছে। তাই তোমরা কক্সবাজার গিয়ে খাওনি? কক্সবাজার গিয়ে অন্য কিছু খেয়েছি, এরকম বার্বিকিউ না, চিকেন বার্বিকিউ। এবার বেশি ফিশ খেয়েছো না? হ্যাঁ ফিশ খেয়েছি, আমার সবচেয়ে প্রিয় ফিশ স্কুইড ছিল, অক্টোপাসের মতন, কিন্তু কিন্তু আবার অক্টোপাসের মতন না, অন্যরকম একটু। টেস্ট কেমন ছিল? টেস্ট টেস্ট অনেক মজা ছিল। অবশ্যই আমি আমাদের ভিউয়ারদেরকে একটু ট্রাই করতে বলবো স্কুইড, যদি আপনারা ঢাকাতে পান। কত তেল নিচে, কত তেল, কিন্তু সুন্দর হচ্ছে না? হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে। কেতো টেস্ট হবে, এটা খাবার কি দিয়ে? আমি খালিও খেতে পারি অথবা রাইস দিয়েও খেতে পারি। এটা দিয়ে খাবা? হ্যাঁ এটা দিয়েও খাবো, খালিও খাবো একদম। ওকে তুমি এটা খেয়ে দেখো তো কিছু একটা। অবশ্যই একটু হালকা গরম আছে, একটু ঠান্ডা তারপর খাই। হ্যাঁ খাও, আমি দুটা দুটা দিয়ে দিলাম আরো। আমি আরো দিয়ে দিলাম, টেস্টটা খুবই ভালো হয়েছে। আমি ভিডিওটা এখানেই শেষ করে ফেলছি, এখন খাবো আমরা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।